রমজান মাসের শেষে শাওয়াল মাসের আগমনী চাঁদ দেখে শুরু হয় খুশির ঈদ। এই ঈদের সঙ্গে তাই যেমন জুড়ে আছে রমজান মাস, তেমনি জুড়ে আছেন নবী হজরত মোহাম্মদ আর পবিত্র কোরআন। এ মহান পুণ্যময় দিবসের উদযাপন শুরু হয় আজ থেকে মাত্র 1380 সৌর বছর পূর্বে। আরবের খুবই গরিব এক পরিবারে জন্ম হয়েছিল হজরত মোহাম্মদের। জন্মের আগে তিনি হারিয়েছিলেন তার বাবাকে। তাকে জন্ম দিয়ে মা আমিনা বেগমের শরীর এমন ভেঙে গেল যে আর তিনি কোনোদিনই আগের স্বাস্থ্য ফিরে পেলেন না। সেকালে আরবের বেদুইন নারীরা অর্থের বিনিময়ে অন্যের সন্তান মানুষ করত, কিন্তু মা আমিনার হাতে একেবারেই তাদের দেবার মতো কিছু ছিল না। তাই কেউ আর রাজি হচ্ছিল না মোহাম্মদকে বড় করার দায়িত্ব নিতে। শেষে হালিমা নামের এক বেদুইন নারীর মায়া হল। মোহাম্মদকে লালন পালন করার জন্য সে নিয়ে গেল। মোহাম্মদের যখন 4 বছর বয়স হল, তখন হালিমার কোল থেকে মায়ের কাছে ফিরে এলেন তিনি। কিন্তু ফিরে এসেও বেশিদিন মায়ের স্নেহসুখ পেলেন না তিনি। ফেরার কিছুদিনের মধ্যেই মদিনায় মামার বাড়ি গেলেন মায়ের সাথে। ফেরবার পথে আব্বা নামের এক জায়গায় এসে হঠাৎ করে মা মারা গেলেন। মাথার ওপর থেকে বাবা মা দুজনেরই স্নেহের ছায়া একে একে সরে গেল। মোহাম্মদ আশ্রয় পেলেন মামার বাড়িতে। মোহাম্মদের যখন 25 বছর হল, তখন ধনী বিধবা খাদিজার সাথে তার বিয়ে হল। মোহাম্মদ হয়ে উঠেছিলেন একেশ্বরবাদী। সেই এক ঈশ্বরকে উপলব্ধি করতে তিনি হীরা পর্বতের গুহায় গিয়ে একান্তে সাধনা করতে শুরু করলেন। বহুকাল সাধনার পর অবশেষে একদিন ঈশ্বর বা আল্লাহর দূত জিব্রাইল এসে দেখা দিলেন তাকে, শোনালেন পবিত্র কোরআনের প্রথম বাণী, ইত্রা বি ইম্মি রব্বিক, এর মানে নিজের প্রভুর নামে পড়ো। আল্লাহর বাণীটি নবীর হৃদয়ে যে রাতে আবির্ভূত হল, সেই রাতটিকে বলা হয় শবে কদর। রাতটি ছিল ইসলামী ক্যালেন্ডারের 9ম মাস, রমজানের রাত। তাই এই মাসটি সমস্ত ইসলাম ধর্মের মানুষের কাছে খুবই পবিত্র, খুবই আদরের। তাই এই মাসটি সমস্ত ইসলাম ধর্মের মানুষ রোজা রেখে আল্লাহর চিন্তায় পবিত্র জীবনযাপনের মধ্য দিয়ে ব্রত রাখেন। পুরো রমজান জুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ সকালে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করেন। এই সময়কালে শুধু খাবার নয়, জলও পান করা যায় না। ব্রত উদযাপন শেষ করেন ঈদ উৎসবের মধ্য দিয়ে। রমজানের শেষ দিন আসে খুশির ঈদ। ঈদের দিন মাঠ, ঈদগাহ বা মসজিদের ভিতরের মতো খোলা জায়গায় অনুষ্ঠিত হয় বিশেষ নামাজ। সুরমা, আতর আর নতুন পোশাকে সেজে নামাজে উপস্থিত হয় মানুষ। ঈদের নামাজের পর সকলে উৎসবে মাতে, আত্মীয় বন্ধুদের বাড়িতে যায়, শিরনি, সেমাই আরও নানা ঐতিহ্যবাহী পদ রান্না হয়। দিনভর চলে আলিঙ্গন আর শুভেচ্ছা বিনিময়। জিও বাংলা জানায় খুশির ঈদের শুভেচ্ছা।